পাঠশালার পৰা এইটো বস্তু আৰম্ভ কৰো যেহেতু আমি পাঠশালাৰে লৰা তো কম পইচাতে পাই আছে সাফা কৰি লওঁ নিজৰ গাড়ীখন ডিসকাউণ্ট হ'ব ওৱান ষ্টাৰৰ পৰা যোৱা বুলি ক'ব নমস্কাৰ ওৱান ষ্টাৰৰ সকলোকে স্বাগতম জনাইছোঁ আৰু আজি আপোনালোকক জনাবলৈ ওলাইছোঁ যে পাঠশালাৰ এটা খুব ধুনীয়া প্ৰচেষ্টা হাতত লৈছে পাঠশালাৰ কেইজনমান ল'ৰা আৰু মই আপোনালোকক চিনাকি কৰি দিম তোমাৰ নামটো নমস্কাৰ পাৰ্থপ্ৰতিম চৌধুৰী পাৰ্থপ্ৰতিম চৌধুৰী আৰু এওঁলোকৰ মানে এওঁলোকে এটা খুব ধুনীয়া কাম কৰিছে আজিৰ পৰা এসপ্তাহ দুসপ্তাহমান হ'ল ন তোমাৰ দুসপ্তাহমান হ'ল দুসপ্তাহমান হ'ল তো মই এখন মানে সিহঁত পালোঁ পাঠশালা আমাৰ পাঠশালা পেজটোত পালোঁ যে এওঁলোকে কাৰ ৱাশ্ব কৰে ঘৰতে আহি তো মই তেওঁৰ নাম্বাৰটো লৈ ফোন কৰিলোঁ যে আমাৰ কাৰখন মানে বানপানীত মানে বিশেষকৈ বহুত লেতেৰা হৈছে তো তাৰ কাৰণে চাফা কৰিব লাগে তো আপোনালোকে গম পাইছে যে সকলোৰে প্ৰব্লেম হৈছে কি নিজৰ মানে কাৰ ৱাশ্ব কৰিবলৈ যাওঁতে কিমান লাইন পাতিব লাগে কিমান সময় এনে যায় তো তাতকৈ মই মানে এওঁলোকক ফোন কৰিলোঁ ফোন কৰি যে এওঁলোকে আধা ঘণ্টাৰ ভিতৰত আহি উপস্থিত হৈছে মোৰ বহুত বেছি ভাল লাগিছে কাৰণ অহাকালি মই এক জেগাত যাব লাগিব তাৰ কাৰণে মানে গাড়ীখন চাফা কৰাটো মানে প্ৰয়োজন তো এওঁলোকে খুব ধুনীয়াকৈ চাফা কৰিব আপোনালোক দেখাই দিম গোটেইখিনি আৰু লগতে তোমালোকৰ কি কি আছে মানে ধৰি লওক আমাৰ কিমান ৰেট কিমান লওঁ তোমালোকে ৰেট আমাৰ আমাৰ য'ত কাৰোবাৰ ছাৰ্ভিচ আছে তাত যিমান লয় সিমানে প্ৰাইচ থাকিব আমাৰ অনলি গাড়ীখন বাহিৰৰ বাহিৰটো চাফা কৰি দিব লাগে 200 টকা অনলি মানে ফ'ম ৱাছ আৰু তোমাৰ ভিতৰ বাহিৰ উইথ পলিচ 350 টকা 350 টকা বাইক কৰো নেকি বাইকো আছে আমাৰ 150 টকা বাইক উইথ পলিচ থাকিব উইথ পলিচ তো আপোনালোকে নিজৰ ঘৰতে পাই আছে সুন্দৰ প্ৰচেষ্টা এটা যে আপোনালোকৰ টাইম বাচিব আৰু আপোনালোকে পেট্ৰল বাচিব লগতে আপুনি যিখিনি টাইম ৰৈ থাকিব লাগে গাড়ীখন ধুবৰ কাৰণে সেইখিনি মেইন বস্তু কাৰণ সময় আজিকালি মানে এক মিনিটো কোনেও এনে খেদাব মানে নিবিচাৰে তো এওঁলোকক মানে উৎসাহ এটা দিছোঁ আমাৰ ফালৰ পৰা যিহেতু আমি এনেকুৱা ধৰণৰ ভিডিঅ' বনাই থাকোঁ তো বহুত বেছি ভাল লাগিছে এই কামটো কৰাই তো পাঠশালাত নতুনকৈ যে এনেকৈ কেনেকৈ আহিল মানে মাইণ্ডত যে এনে কাম কৰিলে মানে অলপ মানুহখিনিৰ হেল্প হ'ব কেনেকুৱা মানে আমি দুজন বন্ধু মোৰ আছে আৰু এজন আছে তেওঁৰ নামটো তেওঁৰ মৃগাংগ মৃগাংগ তাৰ নাম মৃগাংগ আৰু মই দুটাই মানে ভাবিলোঁ মানে মানুহৰ মানে বৰ্তমান সময়ত চব বস্তু আমি ঘৰত অৰ্ডাৰ কৰিলোঁ মোবাইলত অৰ্ডাৰ ঘৰত পাওঁ গোটেইখিনি বস্তুৱে পাওঁ গোটেইখিনিয়ে পাওঁ কিন্তু আমাৰ এইটো মানে বহুত প্ৰব্লেম হৈ আছিল মানুহখিনিৰ সেইকাৰণে আমি ভাবিলোঁ দুয়োটাই যদি আমি পাঠশালাৰ পৰা এইটো বস্তু আৰম্ভ কৰোঁ যিহেতু আমি পাঠশালাৰে ল'ৰা সেইকাৰণে পাঠশালাৰ পৰা এইটো বস্তু আৰম্ভ কৰিম বুলি ভাবিলোঁ আৰু আমি 2 সপ্তাহমান হ'ল এই 2 সপ্তাহত আমি ভাল ৰেছপঞ্চো পাইছোঁ মানে তো আপোনালোক দেখাই আছোঁ যে কেনেকৈ চাফা কৰি আছে আৰু গোটেইখিনি লৈ আছে আচৰিত দিয়ক ঘৰতে গোটেইখিনি ফেচিলিটি বহুত বেছি ভাল লাগিছে মোৰ তো প্ৰথম কথাটো গাড়ীখন চাফা লাগে কাৰণ গাড়ী মানে যিকোনো বস্তুৱে চাফা হ'লে ভাল লাগে অলপ আৰু আপোনালোকক দেখাই আছোঁ তো চাফা কৰিছে ইয়াত চলি আছে পূৰা ফুল চাফা হৈ যাব না আচ্ছা গোটেই গাড়ীখন একদম লেতেৰা হৈছে পূৰা সুন্দৰকৈ চাফা কৰি দিবা কিমানমান টাইম লাগিব আমাৰ 1.5 ঘণ্টা 1.5 ঘণ্টামান লাগিব ভিতৰ বাহিৰত 1.5 ঘণ্টামান লাগে আৰু ধৰি লওক গাড়ীখনৰ ভিতৰটো গোটেই চাফা কৰ ন একদম ওপৰ চোপৰ গোটেই ভিতৰো পলিচ থাকিব পলিচ থাকিব আৰু গম পালোঁ যে আপোনালোকে গোটেইখিনি একদম চাফা কৰিব এনে একদম ওপৰতো জিলকি ৰাখিব ধৰি লওক কিন্তু তলখিনি কেনেকৈ কৰবা তো তাতে মানে গেৰেজততো তোমাৰ তলৰ পৰা আহি কৰে ন কেনেকৈ কৰবা এই বস্তুটো মানে আমাক আৰু বহুতে কুৱেশ্যন কৰিছে যে তাতে আমাৰ গাড়ীখন দাঙি মাত্ৰ তলটো চাফা কৰে আমাৰ এনেকুৱা এটা মেচিন আনিছোঁ যিটো মেচিন আমাৰ তলপিনে সোমাই নিজে সোমাই দিয়া যাব তাৰপিছত পানী মাৰি তলটো নিজে নিজে চাফা হৈ যাব মানে মেচিনটো তলেদি সোমাই দিবা সোমাই থাকিব সোমাই থাকিব তাৰপিছত গোটেইখিনি চাফা হৈ যাব মানে পানী মাৰা খাই একদম তো প্ৰয়োজন নাই মানে ওপৰত উঠাব লগা তো এই আগৰ দিন গেলাল মানে নতুন আপডেট মানে তো গোটেইখিনি মুঠতে ঘৰতে পাব আৰু গোটেইখিনি ঘৰতে পাব তো টোটেলি আপডেট এওঁলোকে এওঁলোকে নহয় দিয়ক এওঁলোকৰ এছ'চিয়েটছ কেনে এওঁলোকৰ আপডেট তো বহুত বেছি ভাল লাগিছে এওঁলোকৰ লগত কথা পাতি বা এওঁলোকে যিখিনি কাম হাতত লৈছে আৰু আগবাঢ়ি যাওক আৰু আমাৰ পাঠশালা মানুহখিনি বিশেষকৈ এওঁলোকক ফোন কৰক নাম্বাৰটো কৈ দিয়া নাম্বাৰটো 600107976 9 আৰু এটা নাম্বাৰ আছে আমি স্ক্ৰীণত আপোনালোকক দি দিম দুটা নাম্বাৰ দি দিম আৰু আমাৰ ফেচবুক পেজো আছে তাৰ পৰা ডাইৰেক্ট অৰ্ডাৰ তাতে অৰ্ডাৰ কৰিব পাৰিব আৰু ইয়াৰ ওপৰত আমি এটা ৱেবছাইটো খুলিছোঁ সেই ৱেবছাইটত গৈ আপোনালোকে অৰ্ডাৰ কৰিব পাৰিব কিবা ডিছকাউণ্ট ডিস্কাউণ্ট হ'ব ওৱান ষ্টাৰৰ পৰা যোৱা বুলি ক'ব যদি ভিডিঅ' চাই যায় কেতিয়াবা এটা কিবা এটা ডিস্কাউণ্ট হ'ব আৰু যদি আমাৰ ছাইটটোত মই জনাই দিম যাওক যেনেকৈ পাৰোঁ আৰু মানে প্ৰচেষ্টাটো মোৰ বহুত বেছি ভাল লাগিছে দেই মই আপোনালোকক কি ক'ম আৰু এনে ডেকা ল'ৰা বহুত মানে ঘূৰি আছে কিবা কৰি আছে বেলেগ বেলেগ চিন্তা আহে তো সেইটো সময়ত তেওঁলোকে নিজৰ মন বান্ধি মাথা এনেকুৱা এটা কাম কৰিব ওলাইছে বেছি ডাঙৰ নহয় দিয়ক একেজৰে আমি তো বহুত বেছি ভাল লাগিছে আৰু আগবাঢ়ি যাওক মোৰ আশীৰ্বাদ থাকিল লগতে আমাৰ গোটেই ৰাইজে ছাপৰ্ট কৰিব লাগিব প্ৰথম কথা যদি ৰাইজে ছাপৰ্ট নকৰে তেওঁলোকে কেনেকৈ আগবাঢ়িব তো কম পইচাতে পাই আছে চাফা কৰি লওক নিজৰ গাড়ীখন আৰু এতিয়া মই আপোনালোকক দেখাইছোঁ এটা খুব ধুনীয়া চিনেমেটিক ভিডিঅ' আৰু আমাৰ ৱাস্তাৰ লগত চগত ধুনীয়া এনেকৈ আছে দিয়ক আৰু তো ভাল লাগিল দিয়া লগ পাই আৰু নেক্সট লগ পাম আৰু আৰু অহা সপ্তাহত আহিবা আহি সুন্দৰকৈ চাফা কৰি দিবা
আৰু ৰেটটো কিমান আছিল কাৰ কৰিলি তোমাৰ মিগে তোমাৰ বাহিৰত অনলি 200 টকা মানে বাহিৰটো ফোম ওয়াশত আৰু ভিতৰ বাহিৰ উইথ পলিস 350 টকা উইথ পলিস 350 টকা পলিস তলটো সভা হৈ যাব তলটো হৈ যাব 350 গটা সভা হৈ যাব হৈ যাব কি সুন্দর সাড়ে তিনশো গোটে ক্লিয়ার হয়ে যাবো গাড়ি আর যদি ডাঙর গাড়ি এ টি ইউভি আর যদি ট্রাক সাক টেকনো সেক্টর হারি দিতে সেইবিল বর্তমান আমি রেটটা ডিসাইড করা নাই তথাপি লাহে লাহে করি আমি আমি জানাই দিম ভালদরে রাইজক আমার ফেসবুক পেজটোর দ্বারা জানিব আর ইয়ার আমি ইয়ার মানে ইয়ার বলে কলো একে জি আমার লগ 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 লড়াই হলে চাহতে আমি আমি সাফা করলো তো এখন তো হয়ে গেল তো যদি এস ইউভি সাফা করব লাগে তেতিয়া হলে কিমান পড়ব তোমার আমার এই নর্মেল এইবিল যে গাড়ি আছে সেডান টাইপ বলে সেইটা আমার 200 টাকা বাহিরত বাহিরটা ফোম ওয়াশ করলে আর ভিতর বাহির করলে আপনার উইথ পলিস 350 টাকা আর ইয়ার উপরও যদি এসইউভি হয় গাড়িখন ডাঙর যদি গাড়ি হয় তেতিয়াহলে আমার 100 টাকা কই বাড়ি যায় অর্থাৎ বাহিরেতো করলে অনলি 300 টাকা আর আপনার ভিতর বাহির উইথ পলিস করলে 450 টাকা হয় 450 টাকা হয় তো আপনারা পাই আছে 450 টাকাতে আর সময় বাঁচিব বারে বারে কইছো আপনারা এলর কন্টাক্ট করক আর আহি যাওক আপনার কারখন সাফা করিব ঘর আহি সুন্দরকে আহি যায় দিয়ক কম সময়ের ভিতর আহি হলো সময় ভিতর আমি দিলে তো 5 মিনিটের ভিতর আহিব পারো রিক্সা এবার রিক্সা দিব একো বহুত যিমান পারে সিমান মানে কম ভিতর যাব তো আপনারা কন্টাক্ট করক আর সাই রাখক মাস্টারের ভিডিও ধন্যবাদ আর আপনার দেখা আছো খুব ধুনিয়াকৈ একটা সিনেমেটিক ভিডিও গাড়িখন ধোয়া হওয়ার পিছত মানে বিফোর আফটার ধন্যবাদ তো আপনার মই দেখাই আছো যে আগটু প্রথমে কেমন লেতরা হয়ে যাবে সব বহুতখানি লেতরা হয়েছে আর তারপর আফটারের বিপদটা দেখে আছো তো ইয়াতে পানি আছে মই মানে ভাবছিলো গাড়িখান যে ডিলারত নি খুলি এই বস্তুখিনি সাফা করি তো এলাকা কলাক নালগে আমার তাতে আছে যদি বেশিকে জিকা নাই তো এখানে মই সাফা করে দিই সুন্দরকে ইনকে কলাক তো কর পিছত আপনার দেখাই আছো এটা আপনার গম পাইছে যে পানি এই চাওক তো এই বস্তুখিনি কেনেকুয়া হয় অল্প দেরিকে আপনার দেখাই আছো আপনার গম পাব যে কিমানখিনি আগবাড়ে তো অল্প দেরিকে দেখাই আছো এইখানে আর আপনার দেখা পাইছে গাড়িখন সুন্দর একদম ক্লিন হয়ে গেছে তো দেখো সেইখানে আমি এটা আপনার দেখাই আছো ভিতরখন তো খুব কম সময়ের ভিতর মানে ক্লিন হয়ে গেছে গাড়িখন আপনার দেখা পাইছিল তেতিয়া আর এটা চাও পুরো একদম ক্লিন তো আপনার জানাই আছো এলকর ওয়েবসাইট আর পেজও আছে আপনার তাতে যাই চাব পারিব কামখিনি এলকর আর লগতে তোমালকর মানে নাম কি আছিল আমার এইটো নাম দিছিল ক্লাসিক ওয়াশ নাম দিছিল ক্লাসিক ওয়াশ ক্লাসিক ওয়াশ যেহেতু আমার ওয়াশর লগত জড়িত তেনেকুয়া একটা নাম আমি বাছি উলাইছো তো নামটো কেনেকুয়া পাইছে এটো কমেন্ট করে এটো কমেন্টত জানাবো আর লগতে এলকর কামটো মই লাইক করেছো আর যিখিনি সময়ত কামটো করলে বহুত বেশি ভাল লাগিছে আর মই এলকর রেটিং ভালে দিম দিও আর বহুত বেশি ভাল লাগিছে দিও কম সময়ের ভিতর খুব ধুনিয়া সাফা হয়েছে আর যদি ভিডিওটো ভাল লাগে তাহলে শেয়ার করে দিব সকলরে কারণ তেওঁলোকে বজালির লড়া সকলে সাপোর্ট করব লাগিব নহলে তেওঁলোকে কেনেকৈ আগবাড়িব আর মই সাপোর্ট করেছো আর আপনার করক সাই থাকো মাস্টারের ভিডিও ধন্যবাদ।